আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি সকালে নাস্তা টাস্তা শেষ করে এইমাত্র ব্লগটা শুরু করলাম, তো আজকে শুরুতেই রান্না করছি। আমার বাগানে পুঁইশাকে যে ফল হয়েছিল, সেই পুঁই ফল দিয়ে আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে। ছোটো ছোটো কিছু পাতা নিয়ে নিয়েছি, সাথে ফুল ফল। ফুল ফল দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। আর রান্না করব করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো যাই হোক, আমার কাটাকাটির কাজ শেষ, এখন আমি রান্নায় চলে যাব। তো আমি রান্না বান্না এখন শুরু করে দিয়েছি। তো আমি একটা আলু নিয়ে নিলাম পুঁইশাক মুরগির মাংসের সাথে রান্না করার জন্য। তো এখন আমি রান্না করতে চলে যাব। চুলায় হালকা বসিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব গোটা মশলা। তো এখন এটা আমি একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানিতে দিয়ে এখন এক এক করে সম্পূর্ণ মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দেব হলুদ পাউডার, হাফ চা চামচ মরিচ পাউডার, এক চা চামচ ধনে পাউডার, এক চা চামচ লবণ পরিমাণ মতো। এখন আমি মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দেব এক চা চামচ আদা পেস্ট, এক চা চামচ রসুন পেস্ট। এখন এটা আমি খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। হাফ চা চামচ গরম মশলা ধরে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মুরগির মাংস, আর সাথে আলু দিয়ে দিব। তো আলু আর মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মাংসটা কষিয়ে নেব, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে পড়ে না যায় এবং আলু আর মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ যেহেতু আমি পুঁই ফল রান্না করবো, তো পুঁই ফলের জন্য এটা কিছুটা সিদ্ধ করে নিতে হবে। তো মাংস আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন চলে আসলাম তরকারিটা দেখার জন্য। তরকারিটা খুব সুন্দর কষানো হচ্ছে। তো মাংস আর আলুটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আমি আরও কিছুটা সময় রান্না করব। সুন্দরভাবে আমার আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে আলু আর মাংসটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি যে জিনিসটা দিয়ে দেবো সেটা হচ্ছে ফুল ফল। আমি এই ফুল ফলগুলো দিয়ে রান্না করবো আজকের তরকারি। তো এখন আমি ফুল ফলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফুল ফলের সাথে ছোট ছোট কিছু পুঁই শাকও আছে, এটা দিয়ে আজকে আমার তরকারি রান্না করা। খুবই সুন্দর মজাদার একটি রেসিপি। শাক সবজি এমনিতেও ভালো খাবার, যদি মুরগির মাংস দিয়ে রান্না করা হয় আশা করি ভালোই লাগবে। খুবই সুন্দর একটি রেসিপি।
আমি আরো সামান্য সময় দুই ফল দিয়ে কষিয়ে নেব। এখন আমি দেখব কি অবস্থা। হ্যাঁ, কষানো হয়ে গেছে, আমি ঢেলে পানি নেই, খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব ঝুলের পানি। আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। যেহেতু শাক অল্প পানিতে রান্না করব, আমি তেমন ঝুল করবো না, শুধু আলু আর মাংসের সাথে আছে বলেই সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এখন এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন ওই ফলের বিচি রঙের আমার তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, দুটো কাঁচামরিচ কেটে রেখেছি। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এখন আমি আবার ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সুস্বাদু মজাদার একটি রেসিপি, ফুল ফল দিয়ে মুরগির মাংসের তরকারি কমপ্লিট হয়ে গেল। খুবই পুষ্টিকর একটি রেসিপি, ফুল ফলের বিচি দিয়ে মুরগির মাংসের তরকারি কমপ্লিট হয়ে গেল। করলা ভাজি, গরমে করলা ভাজি খেতে খুবই ভালো লাগে এবং উপকারে আসবে, কারণ অতিরিক্ত গরমে তিতো জিনিস খাওয়াটা ভালো। আজকে রান্না হচ্ছে করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর মুরগির মাংস দিয়ে ফুল ফল রান্না। তো এই হচ্ছে আজকে আমাদের। আমরা পেয়ারা টেয়ারা খাচ্ছি। বলে মিষ্টি কিরকম? অনেক মিষ্টি, একদম মিষ্টি। কিভাবে বুঝলা? পাক্কা নি, কিন্তু আমার কাছে এই টক বড়িটা ভালো লাগতেছে। তো ভালো না কিরকম আম্মু? মজা। থ্যাংক ইউ, ওয়েলকাম।